কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথোয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত লিটন হোসেনের মরদেহ 14 দিন পরে ফেরত দিলেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ভারত ভূখণ্ডে বাংলাদেশ বর্ডার গার্ড ও বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার বিকেল 5টায় লিটনের লাশ হস্তান্তর করে। ভারতের নদিয়া জেলার 151/14 এস পিলার সংলগ্ন পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন করিমপুর ভারত থানার অফিসার ইনচার্জ সিআই ওমর ফারুক, মেঘনা কোম্পানি কমান্ডার এসি রাজেশ টিকা লাকড়া এবং বাংলাদেশ প্রাকপুর কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আমজাদ হোসেন ও দৌলতপুর থানার প্রতিনিধি হিসেবে এসআই জিয়াউর রহমান। এ সময় লিটনের মরদেহ তার পরিবারের পক্ষ থেকে লিটনের ছোট ভাই শিপনের কাছে হস্তান্তর করেন। বর্ডার গার্ড বাংলাদেশে শক্ত ভূমিকায় লিটনের মরদেহ 14 দিন পর বিএসএফ ফেরত দিল বলে জানান এলাকাবাসী। নিহত লিটন হোসেন উপজেলার প্রাকপুরের বিলকাথোয়া গ্রামের মাঠপাড়ার আকবর বিশ্বাসের ছেলে। উল্লেখ্য, গত 5 মার্চ শনিবার এশার নামাজের কিছু আগে বিলগাথোয়া সীমান্ত দিয়ে ভারত থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক আনতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই মারা যান লিটন। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। টাইমের সাথে টাইমিং মিলে খোলা দরকার স্যার, ওই যে না ঠিক আছে।